লেখা পড়ার হবেক নাই, আমি তোর প্রেমে পড়েছি বলতে পারি নাই, বলতে পারি নাই, তোকে ভালোবাসে ফেলেছি বলতে পারি নাই, তোকে ভালোবাসে ফেলেছি বলতে পারি নাই। যদি বেটা ছেলা হতি হয় আমি মুখ ফুটে বলে দিতি, যদি বেটা ছেলা হতি মুখ ফুটে বলে দিতি, তোরেই আশায় শুধু ভাবেই আমি চলেছি, তোরেই আশায় শুধু ভাবেই আমি চলেছি, তোরেই আশায়। তোমার বিয়ে হয়েছে, তুমি এক বাড়ির বউ। বিয়ের আগের যখন তোমরা গান শুরু করেছিলে, তখন কি তোমার পরিবার তথা পারিপার্শ্বিক লোকজন কি চোখে দেখেছিল? আমার যেটা ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি গান শিখি, দিয়ে আমার বাবা মা আমাকে গান শিখাইলো, কোনো ব্যাপার নেই। আমি যেটা বলতাম সেটাই আমাকে বাবা মা কোনো বাধা দিত, কোনো বাধা করতো নেই। তো সেটা, হ্যাঁ, গান করছিস কর, পড়, কোনো ব্যাপার নেই, গান করছিস কর। এই পড়ার সঙ্গে 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 গান গান, হ্যাঁ, পড়াশোনা করতাম, গানও করতাম, সাথেই করতাম। দিয়ে বাবা মা তো কোনো কিছু বলতো নেই, বাবা আমাকে খুব সাপোর্ট করেছে। আচ্ছা, তো আমাদের গ্রামের লোক, গ্রামের লোক কার ভালো কারো ভালো নেই, ঠিক আছে। আমি যখন গান করতাম তারা খুব খারাপ বলতো আর কি, যে মেয়েটাকে ব্যবসা করাছে, গান শিখাছে। গ্রামের লোক বা আমাদের পারিবারিক যেটা, হ্যাঁ, আমাদের কুটুম যেটা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই পেছনে লাগতো, যে হিংসা করতো, যে মেয়েটাকে ব্যবসা করছে, মেয়েটাকে গান শিখাছে, নিজে করবার কোনো ক্ষমতা নাই, এসব বলতো, নানা রকম কথা বলতো। দিয়ে আমার বাবা কারো কথা শুনতো নেই, আমার বাবা বলতো আমার মেয়ের ইচ্ছা তোদের কী, আমার মেয়েটাকে আমি গান করাই বা যে কিছু করাই, আমার মেয়েকে করাছি, তাদের তোদের কী, আমার বাবা বলতো। দিয়ে যাই হোক, মা বাবার সাপোর্ট আমি আজ এত দূর, মা বাবার সাপোর্ট না হলে আমি পৌঁছতে পারতাম না এত দূর। তোমার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ির লোকজন এই শিল্পী লাইনটাকে কেমনভাবে গ্রহণ করে? শ্বশুর বাড়ির লোক গান ভালোবাসে, খুবই ভালোবাসে। আমার যে শ্বশুর তিনিও টুকুটাকু নাল বাজায়, ঠিক আছে, তো গান ভালোবাসে, তারা গান সম্মান করে। তার জন্যই আমার যেটা হাজব্যান্ড, তিনি অন্য টাইটেল, আমি শহীদ ছিলাম, তিনি হচ্ছে মিশ্র মামুন। তো এই গানের জন্যেই আমার শাশুড়ি কিছু বলে নেই, কেননা গানকে সম্মান করে তারা, এই জন্যে। আর এই জন্যে তারা আমাকে মানে সাপোর্টও করেছে, সাপোর্ট করেছে মানে গ্রহণ করেছে, যে কোনো ব্যাপার নেই, ভালো বউ করেছিস, খারাপ করিস নি, গানের জগতে আছি বলে, গানের জগতে আছে বলে খুব ভালোভাবে মেনে নিয়েছে, মেনে নিয়েছে এবং যথেষ্ট একটা সম্মানের সহিত দেখে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে যখন তুমি একজন প্রতিষ্ঠিত শিল্পী, প্রতিষ্ঠিত গায়িকা, এইটা যখন পারিপার্শ্বিক লোকজন দেখে, এইটাকে কেমনভাবে নেয়? এখন আগে তো আমাকে সবাই খুব খারাপ বলতো, ঠিক আছে, গ্রামের লোকে দেখতে পারতো না গানের জন্য। এখন মানে যেভাবে আমার ক্যাসেট বাজে, যেভাবে আমার সম্মান করে, যেভাবে আমাদের ঘরে লোকজন যা আশা করে, সেগুলো লোক দেখে, আমার গানও খুব শুনে। হ্যাঁ, সবার মোবাইলে, আমাদের গ্রামে সবার মোবাইলে আমার গান এনি টাইম বাজে। তো এখন তাদের ধারণাটা চেঞ্জ হয়ে গেছে গান তার শুনে, যে না, মীরা গান করে, খুব ভালোই করে, এখন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। মানে গানের জন্যই তোমাকে খারাপ ভাবতো, আবার গান শুনে তোমাকে ভালো ভাবতো। আচ্ছা, একটা একটা অভিজ্ঞতা বলো, যে ব্যক্তিগুলো তোমার পেছনে লেগেছিল, সেই ব্যক্তিগুলো হয়তো কোনোদিন তোমার গানে ডান্স করেছে, হ্যাঁ, তুমি কি সেই মুহূর্তটা দেখেছো? না, সেটা তো আমি দেখি না, যদি দেখেছি ওরা মনে থাকে না, মনে থাকে না, ভুলে যাই না। একটা হয়, একটা কথা হয় না যে আমাকে নিন্দা করলো, আমি একটা এমন জিনিস করলাম সেটা ওরাও ব্যবহার করছে, পরে যখন আমি ওদেরকে ব্যবহার করতে দেখছি তখন আমার একটু ভিতর থেকে ফুর্তি লাগে, যে যেটা মানা করেছিল সেটা ও আজকে করছে, ও আজকে করছে, আমার জিনিসটাই করছে, এটা একটা ভালো লাগে। এবং ভালো লাগে
যে কিছু কিছু ব্যক্তি এমনও ব্যক্তি আছে অনেক গরিব পরিবার থেকে, যেমন তোমাদের কথাই আমি দেখছিলাম, বাড়ির ঘর বাড়ির অবস্থা দেখছিলাম, যে তোমরাও মোটামুটি এমন একটা পরিবার থেকে উঠে এসেছো যে হয়তো গানটাই হয়তো আমি দেখতে পাচ্ছি এখন তোমাদের গানটাই, হ্যাঁ গানটাই আমাদের সব, গানটাই সম্বল, গান বাদে দাদা কিছু করেন কি? না ও কিছু করে না, আমার সাথেই ঘরে, কেন আমি একা কোথাও যাইনি, ঠিক আছে, আমি যখন থেকে গান স্টার্ট করেছি তখন থেকে একা একা কোথাও যাইনি, তখন যখন আমার বিয়ে হয়েছিল নাই তখন আমার বাবা মা আমার সাথে যেত, আর বিয়ের পর বাবা যেত মাও যেত, মাও যেত দুজন যেত, আর বিয়ের পর থেকে আমার স্বামী যাই, আমি একা কোনোদিনও কোথাও যাইনি, তার জন্য আমার হাজব্যান্ড কিছু করতে পার নাই আমার জন্য, আমার বাবা মা খুব কষ্ট করে আমার গান শিখেছে, আমার গুরুদেব যেটা ছিল সেটা আমার মানে আত্মীয় ছিল বলে আমাকে গান গান শিখতে পারিছি, আর যদি পয়সা পাতি দিয়ে গান শেখা হতো তাহলে আশা করি আমার বাবা মা পারতই না, এই লাইনে আসতেই পারতাম নাই, তো সত্যি খুব কষ্ট করে গান শিখেছি, জানি না কতদিন গান গাইতে করতে পারবো, তো জানি না মানে যতদিন জীবন ততদিন গান করে যাব, এ হলো কথা, তো শিল্পীদের জীবন জানি না কখন শেষ হয়ে যাবো, কখন কণ্ঠানে শুরু কোনখানে খতম, না নিত্য নতুন গান নিয়ে আসছি আর আসবই, তো আমার গান শুনুন, সাপোর্ট করুন আমাকে, ঠিক আছে, কেন আপনারা যদি না সাপোর্ট করবেন তো আশা করি আমি যেখানে আছি সেইখানেই থাকবো, আপনারা যদি সাপোর্ট করবেন তাহলে আমি আশা করি বড় কিছু বড় হতে পারবো, তাই না, আপনাদের আশীর্বাদে, তো সাপোর্ট করুন গান শোনার জন্য, আমার অনেক গান, ঝুমুর গান, পুলা গান, নানা রকম গান শোনাবো, নানা রকম গান নিয়ে আসবো, করম আসছে, তারপর দুর্গাপূজা আসছে, মনসা পূজা আসছে, আমরা কি মিরাদির কাছে জানতে পারি যে নতুন নতুন আর কি গান আসছে তোমার, যদি গানগুলা দু এক লাইন করে তুলে ধরা হয়, যদি তোমার অনুমতি থাকে, নতুন নতুন কি কি গান আসছে তোমার মুখে? ওটাই তো, গান মানে এত গান করা হয় যে গানগুলো মনে থাকে না, গাওয়ার পর ওই ক্যাসেট বেরার পর গানগুলো মনে থাকে যে এই গানটা আমি করেছি, তো যাই হোক চেষ্টা করছি, যেমন কালকে যেমন করে এলাম করমের গান, দিদি করম পূজায়ে করম পূজায়ে আসবে কে বলে ফোন করেছিল আমার দাদায়ে, এই গানটা। আচ্ছা আচ্ছা, মানে করমে আসছে গান, হ্যাঁ করম পর্বে আসছে গান, আরও কি মানে একটাই গান আসবে না আরও অন্যান্য গান আসবে? আরও গান আছে, কুড়মালি গান অনেক করেছি করমের গান, একটা গান শুনলাম আমি এখন কচি বয়সে আমাকে প্রীত শিখাওলে, হ্যাঁ কুড়মালি গান, যদি গানটা দু এক লাইন তুলে ধরা হয়, আসলে কুড়মালি গান, কুড়মালি ভাষা আমি জানি না, ঠিক আছে, তবু গান করে তো করাই, ঠিক আছে, অনেক অনেকে ভাবে যে দিদি কুড়মালি ভাষা জানে মনে হয় তবে গানগুলো সঠিক করে, কিন্তু আমি কুড়মালি গান অ্যাকচুয়ালি কুড়মালি ভাষা জানিই না, দেখে দেখে বলা, হ্যাঁ দেখে দেখে বলা, তাও আমি শুনবো দু এক লাইন তোমার কাছ থেকে, দেখতে পাচ্ছি যে মিরাদি গান করে যাচ্ছে কিন্তু মিরাদির কাছে আমরা জিগির করছি যে আমরা এই গানটা শুনবো, মিরাদি কিন্তু দুর্ভাগ্যবশত গানটা বলছে না, বলছে না, তো যাই হোক, তো হিটের মধ্যে, হিটের মধ্যে আছে যেমন প্রথমে টোটোওয়ালা, ঠিক আছে, তারপরে ছিল ঠেলা জালে চিংড়ি ধরেছি, ওটা তোমার গান, আমারই গান, তারপরে আছে লেখাপড়া আর হবে নাই শিশুপালদার সাথে গাইছিলাম, ঠেলা জালে চিংড়ি ধরেছি, গানটা দু লাইন শুনবো, বাটি নিয়ে পৌঁছে যাব যাব গো বেলা ডুবুই পৌঁছে যাব, ঝোলে ঝালে ভরান দিব দিব রে ঝোলে ঝালে ভরান দিব, ঠেলা জালে চিংড়ি ধরেছি রাঁধিব চিংড়ি বিলাতি রাঁধিব চিংড়ি বিলাতি, ও তুই বেলা ডুবুই যাবি রে দিব বেসাতি, ও তুই বেলা ডুবুই যাবি রে দিব বেসাতি। শিশুপালদার সঙ্গে কতগুলো গান করেছো? শিশুপালের সাথে ওই একটাই গান করেছি আমি, লেখাপড়া হবে না গানটার, এই গানটা আমি শুনবো কিন্তু,
এটা কলি সমেত শুনবো, তুমি একটু একটু বলছো আর পার করে দিচ্ছ। আমরা কিন্তু মানে দর্শক দর্শকও আশা করি কমেন্ট অবশ্যই করবে যে মিরাদি গানগুলো এক টুকা গাইছে বা ছেড়ে দিচ্ছে। তো যতক্ষণ না আমরা গানটার এক কলি মানে পরিপূর্ণ শুনি ততক্ষণ পর্যন্ত গানটার মধ্যে খুব একটা ভাবনা আসে না। তো অনুরোধ করবো এই লেখাপড়া আর হবে না রে এই গানটার একটা কলি। আচ্ছা ঠিক, লেখাপড়া আর হবে নাই, আমি তোর প্রেমে পড়েছি বলতে পারি নাই, বলতে পারি নাই, তোকে ভালোবাসে ফেলেছি বলতে পারি নাই, তোকে ভালোবাসে ফেলেছি বলতে পারি নাই। যদি বেটা ছেলা হতি হই আমি মুখ ফুটে বলে দিতি, যদি বেটা ছেলা হতি মুখ ফুটে বলে দিতি, তোরে আশায় শুধু ভাবেই আমি চলেছি, তোরে আশায় শুধু ভাবেই আমি চলেছি, তোরে আশায়। শঙ্করদার সঙ্গে তোমার একটা রিসেন্ট আমি গান শুনেছিলাম, যে গানটা ভালোই চলেছিল মার্কেটে, থাকবো কতদিন তোকে ভালো ভালো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, থাকবো কতদিন তোকে ভালো ভালো, গানটা যদি আমাদের সামনে একটু তুলে ধরো। থাকিব কতদিন তোকে ভালে ভালে, ও তুই পস্তাবি রে আমার বিহা দিলে, আমি থাকিব কতদিন তোকে ভালে ভালে, ও তুই পস্তাবি রে আমার বিহা দিলে, আমার ঘুম হচ্ছে নাই ওগো চিন্তাই চিন্তাই, কখন কি যে হবে কে বলা দায়, আমি তোরে ছাড়া কারো হব নাই, যদি তোকে না পাই লিব দড়ি গলায়। আমি মিরাদিকে অনুরোধ করব যে একটা পুরো গান আমাদের সামনে তুলে ধরার জন্য। তুমি যাও গো ভুলে আমায়, ভালোবাসি না গো তোমায়, আমি অন্য কারো হব আর পাবে না গো আমায়, আরে আশা দিয়ে ধোকা দিলি ফাটে হিয়া, কেনে কাঁদালি ও গো বেমন পিয়া, ও আশা দিয়ে ধোকা দিলি ফাটে হিয়া, কেনে কাঁদালি ও গো বেমন পিয়া, তুই যখন কলি ছিলি আমি ভ্রমর হয়ে, ফুটান ছিলি ফুল আমি তোরি কাছে যায়, আমি চন্দ্রমুখী এমনি তেমনি কি আমি তোমার দিবানা, তোমার ফুলের মধু খেতে আছে আমার জানা, আরে সব কিছু শেষ করে দিলি পিয়া, কেনে কাঁদালি ও গো বেমান পিয়া। এইসব গানগুলো বিশেষত তোমরা কোন কোন মানে স্টুডিওতে রেকর্ডিং করো? আশা করি আমার মানে ওই যে টোটোওয়ালা বা ঠেলা জালে চিংড়ি ধরেছি এই দুটো গান করেছি আমি বাঁকুড়া সেমজির কাছে। আচ্ছা, তারপরে লেখাপড়া আর হবে নাই, আশা দিয়ে ধোকা দিলি, তখনলে ডাকলি টুকু রানায় দিলি, এইসব অনেকে আরও হিট গান, ও পরদেশি বাবু আমি হয়েছি কাবু, অনেকেই হিট গান আছে, সেই হিট গানগুলো আমি জিএস ম্যাজিক ধানবাদ তার কাছে গিয়েছি মনোজ। আচ্ছা, আমি একটা ইউটিউবার বন্ধুদের জন্য একটা প্রশ্ন আমি অবশ্যই মিরাদিকে জিজ্ঞাসা করব। আমরা বর্তমানে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন শিল্পীর গানকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, তো তুমি কোন কোন স্টুডিওকে রিকমেন্ড করবে যে এই স্টুডিওতে গানগুলো খুব ভালোভাবে মিউজিক দেয়, খুব ভালোভাবে মিউজিকগুলোর উপর কাজ করে? মিউজিক ভালো কাজ করে এখন আপাতত জিএস মনোজ, মানে তিনি ভালো কাজ করে আর কি, মানে যেই রেকর্ডিং করতে যায় তার কাছে আশা করি একটা না একটা গান হিট হয় তার কাছে, কোনো উপায় নেই, কেননা সে ভালো করে গান ভালো করে এডিটিং করে, খুব ভালো করে। তারপরে আগে যে করতো সেটা সেমজি ওরা তো আছেই, এখন আপাতত যে করে ভালোর মধ্যে জিএসএ আছে।
আমরা অনেকক্ষণ কথা বললাম মিরাদির সঙ্গে এবং মিরাদি তার জীবনের অনেক কিছু কথা তুলে ধরলেন। অনেক অনেক ধন্যবাদ দেবো মিরাদিকে। বর্তমান পরিস্থিতিতে এখন পুরুলিয়া জেলার শিল্পীরা পুরো সবাই লকডাউনের মধ্যে ঘরে বন্দি আছে এবং এমন একটা পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছে। হয়তো এমন এমন শিল্পী আছে যে তাদের গানটাই জীবন, গানেই তাদের সংসার চলে, গানের মধ্য দিয়ে তারা বিভিন্ন কার্যক্রম বলো, বিভিন্ন রকম আচার অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় তাদের গানটাই একটা সম্বল, গান গলা ওদের ওটাই সম্বল, ওটাই তাদের রুজি রোজগার। এবং এই শিল্পীরা এখন খুব কঠোর পরিশ্রম, মানে এমন একটা দিন যাপন করছে চারিদিকে, মানে যারা সবসময় স্টেজে প্রোগ্রাম করে, গান গায়, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন মানুষের সঙ্গে মেশে, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে, তারাকে যদি ঘরবন্দি করে রেখে দেওয়া হয় বুঝতে পারছেন কী হবে। হঠাৎ যদি একটা মানে বাঁধের ব্যাংকে কুয়ায় ছাড়ি দিলে যে অবস্থাটা হয় এখন, বলতে গেলে শিল্পীদের পরিস্থিতিটা এখন সেই অবস্থায় হয়ে গেছে। তো আমরা আশা করব এবং প্রার্থনা করব যে এই পরিস্থিতিটা যাতে যত জলদি সম্ভব আমাদের মধ্য থেকে সরে যাক। এবং এই করোনা পরিস্থিতি সত্যি মানুষকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, অনেক মানুষ কর্মহারা, দিশেহারা, রুটিহারা, রোজগারহারা, মানে সত্যি কথা বলতে গেলে এখন খুব সবাই দিশাহীন অবস্থায় পড়ে আছে। তো সবাই মিলে আমরা চলুন প্রার্থনা করি এই পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, সবাই আমরা আগের মতো হাসি খেলি, নাচি, ফুর্তি করি, এইভাবেই আমরা যেন পুনরায় সেই দিনটা ফিরে আসি। এখন যেন বাইরে বেরোলেই মাস্ক লাগাতে হচ্ছে, সেই জিনিসটা যেন আর বেশি দিন না থাকে। তো চলুন অনেক অনেক ধন্যবাদ দেব মিরাদিকে, এবং মিরাদি অনেক অনেক তাদের জীবনের কথা তুলে ধরলেন। এবং আমি স্পেশালি বলবো যে যদি স্পেশালি কিছু কথা থাকে মিরাদির কাছে জানার জন্য, অবশ্যই কিন্তু মিরাদিকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমরা চেষ্টা করব সেই সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা পুনরায় মিরাদির কাছে আসার চেষ্টা করব। যদি সেই ধরনের কোনো প্রশ্ন হয় আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা লিখে জানান এবং আমরা চেষ্টা করছি যদি সেরকম ধরনের কোনো প্রশ্ন থাকে আমরা কিন্তু ডিরেক্টলি মিরাদির কাছে আবার আসব এবং এসে নিয়ে মিরাদিকে সেই প্রশ্নের উত্তরটা আমি ওনার কাছে জানার চেষ্টা করব। তো যাই হোক মিরাদি, অনেক অনেক ধন্যবাদ অনেকক্ষণ সময় দিলে এবং ভালো লাগলো সুন্দরী পুরুলিয়া চ্যানেলে আজকে তুমি প্রথমবার, বলতে গেলে তোমার সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করছি এবং প্রথমবার তোমাকে আমি সুন্দরী পুরুলিয়া চ্যানেলে তুলে ধরছি, এই জন্য সত্যি আমি আজকে প্রাউড ফিল করছি। ভালো লাগলো অনেকক্ষণ, হ্যাঁ অনেকক্ষণ সময় দিলে ভালো লাগলো। এবং আমাদের দাদা আছেন কোন মিরাদির হাজব্যান্ড, ওনাকে অনেক অনেক ধন্যবাদ, উনিও আজকে অনেকক্ষণ আমাদেরকে সময় দিলেন। হ্যাঁ, আর একটা কথা যে এই যে পুরুলিয়া শিল্পী, সেটা শিল্পী শিল্পীরা ঘৃণা করে অনেকেই, ঠিক আছে, শিল্পী শিল্পীরা মানে চিল করে, এ ও আমার থেকে ভালো গান করছে, মানে ওকে সবাই ডাকছে আমাকে কেন ডাকছে না, বা স্টেজে গান করতে গেলে আমি আগে করব, ওর গানটা আমি আগে উঠে করে দেবো, বা শিল্পী শিল্পীরা নিন্দা, এইসব কেন হয়? পুরুলিয়া শিল্পীদের মধ্যে এইসব বেশি, যেমন নাম বলবো না আমি, কিছু শিল্পী আছে যে মানে যদি তার আগে যদি ক্যাসেট হিট হয়ে যায়, মানুষ যদি নাম করে, তো সে কিন্তু অনেক মানে চিড়ে আর কি, গান বার করে দেয় তাদের মানে তাদের জন্যে, শিল্পীদের জন্যে। কিন্তু পুরুলিয়া, তোমরাও পুরুলিয়া শিল্পী, আমরাও পুরুলিয়া শিল্পী, সবাই মানে এক জিনিসকে নিয়ে আমরা করি, একটা ছাতার তলায় সবাই আছে, বা একটা জিনিস নিয়েই করে খাচ্ছি। তো পুরুলিয়া পুরুলিয়াকে বদনাম কেনে? আমি আমাকে যদি পুরুলিয়ার শিল্পী বলে তোমরা যদি বদনাম করো, তো তোমরাও তো পুরুলিয়ার শিল্পী, তাহলে বদনাম, আর যে যাকে বদনাম করবে বদনাম তারাই করে যে বদনামের যোগ্য যোগ্য। আমি তাকে বদনাম করব, আমি তাকে খারাপ বলবো, নিশ্চয়ই আমিও খারাপ বলে ওকে খারাপ নজরে দেখছি। কারণ একটা কথা আছে না, যে রতনে রতন চেনে আর বাঁদরে বাঁদর চেনে, বাঁদর চেনে। তো যাই হোক, এটা মানে খুব একটা দামি কথা বললো মিরাদি, যে বর্তমানে দেখতে পাচ্ছি যে সবাই সবাই কম্পিটিশন করছে, সবাই সবাই গান, যে হয়তো মিরাদি একটা গান খুব ভালো গায়, হয়তো আর একটা ফিমেল সিঙ্গার যায়নি ওই গানটাকে ওর আগে গেয়ে দিল। তো এটা খুব খারাপ জিনিস, কারণ যেটা যার গলায় মানায় তাকেই করতে দেওয়া উচিত। এবং স্পেশালি বলছি যে আমি কোনো শিল্পীর নাম করছি না, তবে আমি অনুরোধ করব যে সমস্ত পুরুলিয়ার মানভূম শিল্পী আছে, যারা যারা আমার এই ভিডিওটা ওয়াচ করছেন, অবশ্যই শিল্পী শিল্পীকে সম্মান করুন, শিল্পী শিল্পীর সত্তাটাকে সম্মান করুন। দেখুন সবাই এই লাইনে আছে, সবাই আমরা সবাই এক লাইনে এক ছাতার তলে যখন আমরা আছি, আমরা একে অপরের সঙ্গে যদি হিংসা করি তাহলে কিন্তু এটা এটা ভালো জিনিস নয়। এবং বাস্তবিক সবাই, কেউ পেটের দায়ে হয়তো শিল্পী হয়েছে, কেউ শখের শিল্পী হয়েছে, আবার কেউ হয়তো অভাবে শিল্পী হয়েছে, কেউ শখে হয় কেউ ভকে হয়। হ্যাঁ ঠিক আছে, আমি হচ্ছি ভকের শিল্পী, আমাকে যদি তোমরা নিন্দা করো তো এটা নিন্দা করে কিছু পাবে না তোমরা, কেন
আমি ভোকের শিল্পী, আমার কাছে ভগবান আছে। এবং অনুরোধ করব যাতে পরবর্তীকালে এই জিনিসটা না হয়। হ্যাঁ, কম্পিটিশন রাখা উচিত, যে আজকে মিরাদির একটা গান হিট করলো, মিরাদিকে কম্পিটিশন করো, হ্যাঁ আমি আরও ভালো গান করব, এই কম্পিটিশনটা রাখা দরকার। তাহলে আমাদের আমাদের শিল্পী সত্তাটা আরও উন্নত হবে, আরও ডেভেলপড হবে। লেকিন আমরা যদি বললো যে ও ভালো গান করলো, ওর পেছনে আমি কাটি করব, তো এটা ভালো জিনিস কখনো নয় এবং ভালো জিনিস কখনো হতে পারে না। তো যাই হোক, এটা যেন না হয়। এবং সমস্ত দাদাদেরকে অনুরোধ করছি, সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করছি, সমস্ত পুরুলিয়ার মানভূম শিল্পী, ঝুমুর শিল্পী, সবাইকে অনুরোধ করছি, এটা নিজেদের মধ্যে না করো, নিজেদের মধ্যে মীমাংসা করে নাও, সবাই মিলেমিশে থাকো। কারণ এসেছি এই ভবেতে, যেতে তো হবেই, অর্ধেক জীবন পার হয়ে গেছে। হ্যাঁ, কেউ যদি গান বার করছে তো তাকে আবার কমেন্ট করে মানে পাঠাচ্ছে মোবাইলে, খারাপ খারাপ। কিন্তু আমি জানি যে কমেন্টগুলো শিল্পীরাই করে, বাদ বাকি বাড়তি কেউ মানে কমেডিয়ান কেউ করবে নাই। যারা শিল্পী তারাই কমেন্ট করে আমি জানি, কিন্তু ওগুলো খারাপ, ঠিক আছে, খুবই খারাপ। হ্যাঁ, বাস্তবিক। এবং সেই কমেন্টগুলো যদি পাবলিকলি সবার সামনে প্রকাশ করে দেয়, তাহলে সেই শিল্পীর মানটা কোথায় থাকবে, তাই না? তো যাই হোক, এটা সবাই আমরা এক লাইনে আছি, সবাই একসঙ্গে আছি, এক ছত্র ছায়ায় আছি। চেষ্টা করুন সবাই মিলেমিশে থাকার জন্য। আর কি বলার আছে, সবাই ভালো থাকবেন। এবং আমি একটা কথা বললাম যে এসেছি ভবেতে, যেতে তো হবেই। তো যখন অর্ধেকটা জীবন পার হয়ে গেছে হাসতে খেলতে, আর একটা অর্ধেকটা জীবন চলুন না পার করে দিই এইভাবে হেসে খেলে। তো যাই হোক, আমি চেষ্টা করছি সবাইকে ভালো রাখার, সবাইকে খুশ রাখার, সবাইকে বাড়িতে বসে সমস্ত ইনফরমেশন তুলে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি।